ঈদযাত্রার আরও খবর জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান কামরুল হাসান জানাবেন যে প্রথম দিনে ঈদযাত্রা কেমন দেখতে পাচ্ছেন আর এই যে ট্রেন দেরিতে ছেড়ে যাচ্ছে শিডিউল মেনটেন করা যাচ্ছে না এ ব্যাপারে রেলওয়ে কর্তৃপক্ষ কী বলছে আমি আপনাকে ধন্যবাদ আপনি যেমনটা বলছিলেন আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর কমলাপুর রেল স্টেশনে আপনি নিশ্চয়ই অবগত আছেন যে আজ সকাল থেকে এই যাত্রা যে আগাম যাত্রা সেটি শুরু হয়েছে তো সকাল থেকেই এখানে ট্রেনের যে শিডিউল সেই শিডিউল বিপর্যয়ের বেশ অভিযোগ এসেছে তা আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যাত্রীরা নির্ধারিত সময়ের মধ্যে স্টেশনে এসে পৌঁছালো পাঁচটি ট্রেন যথাসময়ে ছেড়ে যায়নি ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা আখাউড়াগামী ট্রেন যেটি বিকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে ছাড়ার কথা ছিল সেই ট্রেন ছেড়ে গেছে সন্ধ্যা সাতটা বিশ মিনিট অন্যদিকে সুন্দর গধুলি যে ট্রেনটি ছিল সেটি ছয়টা পঁয়তাল্লিশে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি ছেড়ে যায় সাতটার পরে অন্যদিকে খুলনাগামী চিত্র এক্সপ্রেস ট্রেন যেটি সাড়ে সাতটায় ছাড়ার কথা ছিল সেটি এখন পর্যন্ত ছেড়ে যায়নি এছাড়া দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি রাত আটটায় এবং দেওয়ান ভাওয়াল এক্সপ্রেস ট্রেন আটটা পনেরো মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটিও এখন পর্যন্ত ছাড়ার এমন দীর্ঘসূত্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নারী শিশু ও বয়স্করা তবে ভোগান্তি থাকলেও শেষ মুহূর্তে পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে পারলে সন্তুষ্টি বলে জানিয়েছেন এখানকার যেসব যাত্রী রয়েছেন তারা আর এ পর্যায়ে নিরাপত্তার বিষয়টা একটু জানিয়ে রাখি নিরাপত্তা করা নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এখানে পুলিশ আরএনবি সদস্যরা দায়িত্ব পালন করেছেন এবং টিকিট চেকিং এর বিষয়ে আমরা দেখতে পেলাম যে বেশ কড়াকড়ি করা হয়েছে তিনটি পয়েন্টে ট্রেনের টিকিট চেক করা হয়েছে তো এই ছিল রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনের আগাম যাত্রার খবর তরণী কামরুল হাসান ধন্যবাদ আপনাকে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার